দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। 7,61,000 কোটি টাকার বাজেট আসছে, রাজস্ব আদায় নিয়ে শঙ্কা। আসছে বাজেটে নিত্যপণ্যের দর যাতে না বাড়ে এমন প্রত্যাশা সাধারণ মানুষের। বৈদেশিক লেনদেনের দুর্বলতায় ঋণমান কমিয়েছে মুডিস, এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। একাদশ জাতীয় সংসদের শেষ বাজেট অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল। বৃহস্পতিবার সংসদে 2023-24 অর্থ বছরের জাতীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। আসছে বাজেটের আকার দাঁড়াবে 7,61,000 কোটি টাকা। বাজেটের আয় ব্যয়ের হিসেব জানাচ্ছেন সৌরভ রহমান। চলতি মেয়াদে সরকারের শেষ বাজেট, নির্বাচনী বছরের সেই বাজেটের সম্ভাব্য আকার 7,61,785 কোটি টাকা, যা শেষ হতে চলা বছরের সংশোধিত বাজেটের থেকে 15% বড়। হিসেব বলছে, নতুন বাজেটের 3/2 টাকা চলে যাবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন, ভর্তুকি আর আগে নেয়া ঋণের সুদ পরিশোধে। মাত্র 1/3 অর্থ পাওয়া যাবে উন্নয়নের খরচ মেটাতে। যদি আমরা নর্মাল প্রি কোভিড টাইমে থাকতাম, তাহলে 8-9 লক্ষ টাকার বাজেট করা সম্ভব ছিল এবং হয়তো হয়তো কেন করিনি আমরা। একটা হলো আমাদের বাস্তবায়নের সমস্যা আছে, আমরা বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের রেকর্ড খুব ভালো নয়। হচ্ছে সরকারের আরো সাশ্রয়ী হতে হবে, সাশ্রয়ী হতে হবে কোন কোথায় কোথায় মেগা প্রজেক্ট আর কোনো রকমের নতুন প্রজেক্ট নেওয়া উচিত হবে না, এবং যেই মেগা প্রজেক্টগুলো 80-90% কাজ শেষ হয়েছে এইগুলো দ্রুততর সময়ের মধ্যে শেষ করা, আর হচ্ছে আমাদের অপচয়টাকে কমানো। সরকার আশা করছে বাজেটের 5,00,000 কোটি টাকা আসবে রাজস্ব থেকে। এর মধ্যে 4,30,000 কোটি টাকা যোগান দিতে হবে জাতীয় রাজস্ব বোর্ডকে। তারপরও 2,61,000 কোটি টাকা ঘাটতি থাকবে, যা ধার করে মেটানো হবে। পরিকল্পনা আছে ঋণের 60% নেওয়া হবে দেশি উৎস থেকে, যার সুধার চড়া, বাকিটা বিদেশি ঋণ, এর কিছু অনুদান, বাকিটা সহায়তা। অবশ্য ঘাটতির চেয়ে কর আদায়ের লক্ষ্যটাই বেশি ভাবাচ্ছে অর্থনীতিবিদদের। আমদানি যেভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে ডলার শর্টেজের কারণে, সেইটা যদি কন্টিনিউ করে তাহলে তো আমদানি থেকে রেভিনিউ খুব বেশি বাড়াতে পারবেন, সেটা আশা করাটা বাস্তব না। ওভারঅল রাজস্ব এনবিআরের তার ক্ষমতা বৃদ্ধি হবে, তার নিজের শক্তি বৃদ্ধি হবে 1 নম্বর, আর এই সকল বিষয়ে যেগুলো বললাম যে ইলেকট্রনিক মেশিন টেশিন দেওয়া ইত্যাদি, ফলে আরও কালেকশনটা বেটার হবে। উন্নয়নের অভিযাত্রায় 1.5 দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অভিমুখে, এমন শিরোনামে নতুন এই বাজেট অর্থনীতিতে শতকরা 7.5% প্রবৃদ্ধির ভিত রচনা করবে বলে আশা সরকারের, যেখানে মোট দেশজ উৎপাদন বা জিডিপির আকার হবে 50,06,672 কোটি টাকা। আমাদের ফসল ভালো হচ্ছে, আমরা যে অবকাঠামোগুলো নির্মাণ করেছি ইতিমধ্যে সড়ক সেতু ইত্যাদি, এর আমরা সুফল পাওয়া শুরু করেছি। এই সকল মিলিয়ে আমরা মনে করি যে আমরা 7.5 আমরা পেতে পারি। সরকার যে আশা সেটা হচ্ছে যে আল্লাহ ভরসা, বোরো ধানটা ভালো হোক, হয়তো ধানের দাম কিছু কমে আসবে, তাহলে পরে ইনফ্লেশন কিছু কমবে, এটা হচ্ছে গভর্নমেন্টের স্ট্র্যাটেজি। বাট এটা তো হচ্ছে আল্লাহর ওয়াস্তে, নিজের আমাদের নিজস্ব পলিসিটা কোথায়। সরকারের লক্ষ্য এই সময়ে মূল্যস্ফীতি থাকবে শতকরা 6% মধ্যে, যা এখন আছে গড়ে 8.5% প্রায়। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। আসছে অর্থ বছরে যেন নতুন করে জীবনযাত্রার ব্যয় না বাড়ে সেই প্রত্যাশা সাধারণ মানুষের। তাদের শঙ্কা, বাজেট আসলেই বাড়ে নতুন নতুন পণ্যের দাম, বাড়ে করজালের মার প্যাঁচো। তবে এবার যেন সেরকম কিছু না হয়, সেরকমটি চাওয়া সব শ্রেণীর মানুষের। মেহেদি হাসান সোহাগের ক্যামেরায় আরও জানাচ্ছেন রায়হান শোভন। রাজধানী ঢাকায় প্রায় 20 বছর ধরে রিক্সা চালিয়ে উপার্জন করছেন মোহাম্মদ শাহ আলম, যার জীবনে অর্থনীতি বলতে সারাদিন রিক্সা চালিয়ে যে উপার্জন, তা দিয়ে দুবেলা দুমুঠো খেয়ে কোনো রকম জীবন ধারণ। তাই নতুন বছরের বাজেট কেমন হবে আর আকারই বা কতটুকু, সেসব জটিল হিসেব নিকেশ তার মাথায় না আটলেও চাওয়া একটাই, আসছে বাজেটে যেন থাকে নিত্যপণ্যের দরের লাগাম টানার নির্দেশনা। বাজেটের কথা তো কইতে পারবো না, বাজেট তো বুঝি না। তো চাওয়াটা কি আসলে, চাওয়ার নিত্যপণ্যের দাম যেন কমায় দেয় সরকার। এ তো গেল শাহ আলমের গল্প। বেসরকারি চাকুরে মাহফুজের গল্পটাও প্রায় একই, শুধু ভিন্নতা তাদের আয়ে। আর এই আয়ের জন্য প্রতিদিনই তাকে মেলাতে হয় প্রাতিষ্ঠানিক হিসেব, তবে সে হিসেব মিললেও বর্তমান বাজার বাস্তবতায় অমীমাংসিত তার পারিবারিক খরচের হিসেব। এমন সময় আসছে আরেকটি নতুন বাজেট, সেখানে তার প্রত্যাশা কি? আমরা যে টাকা আয় করছি এই টাকা থেকে আমরা মোটেও
শান্তিপূর্ণভাবে বা পরিপূর্ণভাবে ফ্যামিলি নিয়ে চলতে পারতেছি না, আমাদের জন্য খুব টাফ হয়ে যাচ্ছে চলার জন্য আর কি। জনগণের দিকে দেখে বা দেশের পরিস্থিতির উপর বিবেচনা করে সব কিছুর সামঞ্জস্য রেখে বাজেট বাস্তবায়ন করাটা জরুরি দরকার আর কি। শুধু পেশাজীবী নয়, বাজেট কেন্দ্রিক চিন্তা পৌঁছে গেছে রান্নাঘরেও। এই যেমন গৃহিণী মনির কথাই ধরা যাক, যার কাছে বাজেট মানি নতুন নতুন পণ্য সেবার দর বৃদ্ধির শঙ্কা। পেঁয়াজ আলু তেল এগুলোতে তো বাড়তি হয়েই আছে। এখন বাজেটে পর্যন্ত আমি এখনও পর্যন্ত আমার ক্ষেত্রে আমি আমার সংসার লাইফে শুরু করে আমি বাজেট যতগুলো পেয়েছি আমি সুখবর কখনো পাইনি। পেয়েছি এমন যে হচ্ছে এটার দাম বাড়লো ওটার দাম বাড়লো, এখনও এই বাজেটটাকে সামনে রেখে আমি এখনও চিন্তায় আছি আসলে এবার কোন জিনিসের দামটা বাড়বে এবং কোনটা লোড আমাদেরকে আবার নতুন করে নিতে হবে। বাজেট নিয়ে অস্বস্তি আছে উদ্যোক্তা কামরুল হাসানের মাঝেও, যিনি গেল 9 বছর ধরে পরিচালনা করছেন তার গবেষণা ও পরামর্শ প্রতিষ্ঠান কনসিলিয়ারি, যেখানে গেল অর্থ বছর সরকারকে রাজস্ব বাবদ দিতে হয়েছে 26 লাখ টাকার উপরে। আসছে বছর তা কি আরও বাড়ছে এমন শঙ্কা এই উদ্যোক্তার। বাজেটের ক্ষেত্রে আমাদের এক ধরনের এই ধরনের ভীতি কাজ করে, কি কি পরিবর্তন আসছে এবং সেক্ষেত্রে এই করের পরিধি এবং করের আওতাধীন যারা আছেন তাদের উপর কী ধরনের প্রভাব পড়ছে। আমরা যারা কর দেই এই বোঝাটা শুধু আমাদের উপরেই পড়ছে বর্তাচ্ছে। এর কারণ হচ্ছে অনেক প্রফেশনালস আছে যারা এখনও করের আওতাধীন নয়, কর সীমার মধ্যে যাদের ইনকাম বা আয় তাদেরকে যদি কোনোভাবে ইনক্লুড করা যায় আমার মনে হয় চাপটা আসলে কমে যাবে আমাদের উপরে। ভিন্ন ভিন্ন মত ভিন্ন ভিন্ন পথ, তবে মত আর পথের ভিন্নতা থাকলেও সকলের চাওয়া যেন একই বৃন্তে আবৃত, আর সেটি হলো কাল সংসদে যে বাজেট উত্থাপিত হবে সেখানে যেন থাকে সকলের জন্য স্বস্তির বার্তা। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। বৈদেশিক লেনদেনের দুর্বলতা আর দেশের ব্যাংকিং খাতের ঝুঁকি আরও বেড়েছে। আন্তর্জাতিক ঋণমান সংস্থা মুডিজের বুধবার প্রকাশিত পর্যবেক্ষণে এমন তথ্য উঠে এসেছে। প্রাতিষ্ঠানিক সক্ষমতার দিক থেকে তাদের তালিকায় বাংলাদেশের অবস্থান আরও 2 ধাপ নেমেছে। একটি দেশের কোনো ব্যাংক বা আর্থিক খাত কতটা শক্তিশালী, ঋণ পরিশোধে সেই প্রতিষ্ঠান বা দেশের আর্থিক সক্ষমতা কত তা বোঝা যায় ক্রেডিট রেটিং থেকে। বিভিন্ন দেশের ঋণমান নির্ধারণ আর্থিক খাত নিয়ে নিয়মিত পর্যবেক্ষণ তৈরি করে আসছে মার্কিন সংস্থা মুডিস। মুডিসের বিবেচনায় বাংলাদেশের অবস্থান আগে ছিল উইক প্লাস বা দুর্বলের চেয়ে একটু ভালো। মুডিস এখন তা আরও নিচে BA3 থেকে B1 এ নামিয়ে এনেছে। সংস্থাটির মতে বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে বাংলাদেশ উচ্চমাত্রার দুর্বলতা ও তারল্যের ঝুঁকিতে রয়েছে। একটা রেটিং তো দেশের জন্য খুব ইম্পর্টেন্ট, বিকজ রেটিংটা একটা দেশের অবস্থান অর্থনৈতিক অবস্থান ওভার একটা ধারণা দেয়। কেউ একটা দেশ সম্বন্ধে জানতে গেলে দেখা যায় আছে এই দেশের রেটিংটা কেমন, বিশেষ করে যারা ফান্ডার বা যারা ইনভেস্টমেন্ট করতে আসে তারা এটা দেখে আর কি। মুডিসের মতে বাংলাদেশের ডলার সংকট কিছুটা কমলেও তা পুরোপুরি কাটেনি, বরং কমেছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ যা দেশের বৈদেশিক লেনদেন পরিস্থিতিকে চাপে রেখেছে। আমদানি নিয়ন্ত্রণে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছিল তাও পুরোপুরি প্রত্যাহার করা হয়নি, ফলে আমদানি বাধাগ্রস্ত হচ্ছে যার প্রভাবে দেখা দিয়েছে জ্বালানি সংকট। এছাড়া অর্থনীতির আকারের তুলনায় কম রাজস্ব আদায়ও। অন্যদিকে টাকার অবমূল্যায়ন আর অভ্যন্তরীণ ঋণের জন্য উচ্চমাত্রার সুদ গুনতে হচ্ছে যা সরকারের ঋণ গ্রহণের সক্ষমতাকে কমিয়ে দিচ্ছে। যেখানে ইম্প্যাক্ট পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি সেটা হলো বাণিজ্যিক অর্থায়নে। সেখানে ধরেন আমাদের ব্যাংকাররা এবং যারা আমদানি করেন তারা স্বল্পমেয়াদী ঋণ নিয়ে থাকেন, ইউপাসের সুদ কত হবে এই হিসাবে কিন্তু এই কান্ট্রি রিস্ক প্রিমিয়াম বলে একটা ফ্যাক্টর আছে যেটা তারা নির্ধারণ করে এই রেটিংয়ের ভিত্তিতে। তো সেই ক্ষেত্রে রিস্ক প্রিমিয়ামটা বেড়ে যাবে, যেহেতু এটা নট প্রাইমে চলে যাচ্ছে মানে যে রেটিংটা, সে কারণে অনেকেই ঋণ দিতে আগ্রহী না হতে পারে। এমন অবস্থায় দেশের আর্থিক খাতের সংস্কার আর রাজস্ব আদায় বাড়ানোর তাগিদ বিশ্লেষকদের। আর্থিক খাতের যেই সমস্যাগুলো আছে, চিহ্নিত সমস্যা, জানা সমস্যা, বিশেষ করে অ্যাসেট কোয়ালিটির প্রবলেম, যেটা ঋণ খেলাপি, এই সমস্যাটাকে অ্যাড্রেস করার জন্য কর্পোরেট সুশাসনের নিশ্চিত করার জন্য কিছু ব্যবস্থা আশা করা হচ্ছে। তো সেই দিকে যদি আমরা বাস্তবায়নের অগ্রগতি দেখাতে পারি আগামী 1 বছরের মধ্যে, আর রাজস্ব খাতে আপনার এই রাজস্ব আদায় বৃদ্ধি, কেন্দ্রীয় ব্যাংক যাতে
অর্থ বিভাগ দ্বারা প্রভাবিত না হয় এবং তারা তাদের মুদ্রানীতি ম্যাক্রো ইকোনমিক সিচুয়েশন বুঝে যা প্রয়োজন তা করতে পারে, যেখানে মানে ফিসক্যাল পলিসির কোনো ডমিনেন্স যাতে না থাকে। আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে সহায়তা অব্যাহত থাকায় বাংলাদেশের জন্য দীর্ঘমেয়াদী পূর্বাভাস স্থিতিশীল রেখেছে মুডিস। হিরজুন, মীরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। এখন থেকে 12 ঘন্টা চলাচল করবে মেট্রো রেল। নতুন সূচিতে উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁ পর্যন্ত ট্রেন চলবে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত। এছাড়া সাপ্তাহিক বন্ধ মঙ্গলবারের বদলে হবে শুক্রবারে। আরও জানাচ্ছেন রঞ্জিবুল মিজান। গেল বছরের 28 ডিসেম্বর উদ্বোধনের পরদিন থেকে বাণিজ্যিক চলাচল শুরু করে মেট্রো রেল। শুরুটা হয়েছিল উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁ পর্যন্ত। ধীরে ধীরে এই পথে যুক্ত হয়েছে 9টি স্টেশন। প্রাথমিকভাবে সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত এই সেবা চালু ছিল। চাহিদার কথা এপ্রিলে তা 2 ঘন্টা বাড়িয়ে দুপুর 2টা পর্যন্ত করা হয়। আর আজ থেকে 12 ঘন্টা চলবে মেট্রো রেল। এতদিন নানা প্রয়োজনে যারা মেট্রো ব্যবহার করতেন, বিকেলে সড়ক পথেই ছিল তাদের ভরসা। রাত 8টা পর্যন্ত চলাচলের ঘোষণায় খুশি তারা। এখন যেহেতু 8টা পর্যন্ত চলবে, সেহেতু আমাদের জন্য যাওয়ার টাইম আসার টাইম দুই টাইমে আর কি সুবিধা হয়েছে। আমরা সবাই অভ্যস্ত হয়ে গেছি, তারপরেও আমরা আশা রাখতেছি যে মতিঝিল যেদিন শুরু হবে পূর্ণাঙ্গ সুবিধাটা আমরা ওই দিন থেকে পাবো। সকালবেলা 2-2.5 ঘন্টা, বিকালবেলা 2-2.5 ঘন্টা, 5 ঘন্টা জীবন থেকে চলে যাচ্ছে। এটা যদি ইভেন 45 মিনিটস 1 ঘন্টাও হয় তাদের জন্য, এটা মানে জীবনের থেকে প্রতিদিন 3 ঘন্টা করে গেইন করবে, উইচ ইজ মানে একটা লাইফ চেঞ্জিং ব্যাপার। একই সাথে বদল আনা হয়েছে এই সেবার সাপ্তাহিক বন্ধের দিনেও, মঙ্গলবারের পরিবর্তে শুক্রবার। কর্তৃপক্ষ জানিয়েছে যাত্রীদের চাহিদার কথা ভেবেই নতুন সূচি ঘোষণা করা হয়েছে। আর মতিঝিল পর্যন্ত পুরো রুট চালু হলে মেট্রো রেল চলবে মাঝরাত পর্যন্ত। যে সকালবেলায় 8টার সময় যারা অফিসগামী যাত্রী যায়, তাদের অফিস ছুটি হয় প্রায় 4টার দিকে, কারো কারো 5টার সময় ছুটি হয়, ওনারা যেতে পারেন না, আসতে পারেন না। সেই জন্য একটা দাবি ছিল যে প্যাসেঞ্জারের তরফ থেকে, যাত্রী সাধারণ তরফ থেকে, যে এটাকে যেন টাইমটা যেন বাড়ানো যায়। সে কথা বিবেচনা করে আমরা আবার এখন এটাকে সকাল 8টার থেকে রাত্রি 8টা পর্যন্ত করেছি। কারণ আমাদের জানেন যে মধ্যে আমাদের কিন্তু মতিঝিলটা ওপেন করতে হবে, এটা আমাদের একটা টার্গেট আছে। তো মতিঝিল ওপেন করতে হলে আমাদের কিছু অপারেশনের ব্যাপার আছে, এটার সঙ্গে ইন্টিগ্রেশনের ব্যাপার আছে। সেই জন্য সেটাকেও মাথায় রেখে আমরা আপাতত 8টার থেকে 8টা করেছি। পরবর্তীতে মতিঝিল বন্ধ চালু হয়ে গেলে তখন সকাল থেকে চলবে। নতুন সময়সূচিতে 8টা থেকে 11টা এবং বিকেল 3টা থেকে 6টা, এই সময়কে পিক আওয়ার ধরে মেট্রো চলবে 10 মিনিট পর পর। দিনের অন্য ভাগে এ ব্যবধান হবে 15 মিনিটের। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেই নিজেকে দান করেছেন। মৃত্যু চিন্তা থেকে দান করলেও দানের বিপরীতে কর দেননি রাষ্ট্রকে। হাইকোর্ট রায়ে বলছে মৃত্যু চিন্তা থেকে এভাবে দান করা গেলেও কর থেকে অব্যাহতি পাওয়ার সুযোগ নেই, ফলে ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রায় 12 কোটি টাকা পরিশোধ করতে হবে দান কর হিসেবে। চিকিৎসা, স্ত্রী সন্তানদের বিদেশ যাওয়ার খরচ যোগাতে এবং তাদের বেতন ভাতা পরিশোধের জন্য ডক্টর ইউনুস প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ট্রাস্ট, ইউনুস ফ্যামিলি ট্রাস্ট এবং ইউনুস সেন্টার ট্রাস্ট নামে 3টি ট্রাস্ট গঠন করে 3 বছরে এসব ট্রাস্টে 76 কোটি 73 লাখ 34 হাজার টাকা দান করেছিলেন। এই দানের উপর 2011 থেকে 2014 করবর্ষে প্রায় 15.5 কোটি টাকা দান কর আরোপ করে রাজস্ব বোর্ড। কিন্তু দানের অর্থ করমুক্ত দাবি করে এই কর থেকে অব্যাহতি পেতে কর আপিল ট্রাইব্যুনালে আপিল করেন ডক্টর ইউনুস। সেখানে হেরে গেলে তিনি আসেন হাইকোর্টে। ইউনুসের আবেদনে হাইকোর্ট রাজস্ব বোর্ডের দান কর চেয়ে করা নোটিশের কার্যকারিতা স্থগিত করে রুল জারি করে 2015 সালে। দীর্ঘদিন পর সেই রুলেরই নিষ্পত্তি হল আজ। রাজস্ব বোর্ডের সিদ্ধান্তের পক্ষেই রায় দিয়েছে হাইকোর্ট। রেফারেন্স আবেদনটা খারিজ করে দিয়েছেন। এই খারিজের প্রেক্ষিতে এখন ওনাকে আমাদের যে প্রচলিত যে দাবিকৃত যে ট্যাক্সটা ওটাকে উনি দিতে হবে। যেসব যুক্তিতে ডক্টর ইউনুস দান কর থেকে অব্যাহতি চেয়েছিলেন, আদালত তা গ্রহণ করেনি। অ্যাটর্নি জেনারেল বলেন কর পরিহারের জন্যই মৃত্যু চিন্তার বিষয়টি সামনে এনেছিলেন ডক্টর ইউনুস। দুটো ধারা ওনার জন্য প্রযোজ্য হবে। একটি ধারা হচ্ছে যে উনি মৃত্যু চিন্তা করেছিলেন, আর দ্বিতীয় ধারা হচ্ছে উনি ওনার আরেকটা ধারা হচ্ছে বরকেজ্য, সেখানে হচ্ছে যে কেউ যদি দান করেন তার ছেলে মেয়েকে, স্বামী স্ত্রীকে অথবা পিতামাতা অথবা আপন ভাই বোনকে দান করেন, সেই ক্ষেত্রে দান করতে অব্যাহতি পাবেন। কিন্তু আমরা যেটা বক্তব্য রেখেছিলাম যে উনি মৃত্যু চিন্তা করেন, সেই দানের যে বেনিফিশিয়ারি ট্রাস্টের ওনার নিজের ব্যক্তিগত খরচ, ওনার বিদেশ যাওয়ার খরচ,
বা ওনার স্ত্রী কন্যাদের খরচ এগুলো মেটানো হবে ওই ট্রাস্ট থেকে। তো সেই ক্ষেত্রে তো ওনার নিজের ফান্ডেই রাখতে পারতেন, এটা তো আর ট্রাস্ট করে দেওয়ার দরকার নাই ওই খরচ মেটাবের জন্য। হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় হাতে পেলে পরবর্তী আইনি পদক্ষেপের সিদ্ধান্ত নেবেন ডক্টর ইনুস, জানিয়েছেন তার আইনজীবী। যে কোয়েশ্চেন্স অফ ল গুলো ছিল সেগুলো হ্যাভ বিন অ্যানসার্ড ইন দ্য অ্যাফার্মেটিভ বলে ডিসপোজ অফ করে দিয়েছে মামলাটা। এখন হচ্ছে আমরা সার্টিফাইড কপিটা নিব, কারণ অবজারভেশনস আছে ওগুলো দেখে আমরা ক্লায়েন্টের সাথে আলোচনা সাপেক্ষে পরবর্তী পদক্ষেপের ব্যাপারে ডিসিশনটা নিব। নূর সিদ্দিকী, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। নেতিবাচক ধারায় লেনদেন শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারে। সার্বিক সূচক ডিএসইএক্স 6 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 6,339-এ। হাতবদল হয়েছে 1,198 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 64টির, কমেছে 115টির দর, আর অপরিবর্তিত রয়েছে 182টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের। ইন্ডেক্স আজকে 6 পয়েন্ট কমে 6,340 ক্লোজ হয়েছে। তবে লাস্ট কাপল অফ উইক্সের তুলনায় টার্নওভার যথেষ্ট বৃদ্ধি পেয়েছে, অ্যারাউন্ড 1,200 কোটি টাকার মতো ছিল আজকে। সেক্টরাল পারফরমেন্সের দিক থেকে আজকে ইন্স্যুরেন্স সেক্টরে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে, ফলোড বাই আইটি এবং ফার্মাসিউটিক্যাল সেক্টর। তবে ইন্স্যুরেন্স সেক্টরে আজকে কোম্পানিগুলোর আজকে প্রাইস সবচেয়ে বেশি কমেছে। ওভারঅল আজকে প্রায় 18% কোম্পানির প্রাইস বৃদ্ধি পেয়েছে, প্রাইস কমেছে 32%, এবং প্রায় 50% কোম্পানির প্রাইস অপরিবর্তিত ছিল। প্রিভিয়াসলি প্রাইস আনচেঞ্জড কোম্পানিগুলোর পার্সেন্টেজ ছিল অ্যারাউন্ড 60-70% মতো, বাট রিসেন্টলি তা ড্রাস্টিকলি কমে এখন অ্যারাউন্ড 50% মধ্যে চলে এসেছে। এর ওয়ান অফ দ্য মেজর রিজনস হলো প্রাইস লিমিটের যে রেগুলেশন ছিল তা রিপিল করে দেওয়া, এছাড়াও ইনভেস্টরদের অ্যাক্টিভ পার্টিসিপেশন ওয়ান অফ দ্য রিজনস। ওভারঅল মার্কেটের মুভমেন্ট কিছুটা পজিটিভ দিকে আগাচ্ছে বলে আমরা মনে করি। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে, আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।